नमस्कार বন্ধুরা, আজকে দেখাবো পিক্সেল লাইট কিভাবে সেটিং করতে হয়। তো জগদ্ধাত্রী পূজোতে আমি পিক্সেল লাইট লাগাতে এসেছি, তো কাজ চলছে। তো আপনাদেরকে আমি দেখাবো কানেকশন কিভাবে করেছি। তো চলুন আমরা প্রথম দিয়ে দেখাই। তো এখানে দেখছেন কানেক্টর, কানেক্টর দিয়ে কানেকশন করেছি তারের সাথে। তো কিছু কানেকশন করা আছে কানেক্টরে, আর ম্যাক্সিমামটা আমাদের তার বের করে নিয়েছি পিক্সেল থেকে। দেখতে পাচ্ছেন পিক্সেল থেকে তিনটে কালারের তার বের করে নিয়েছি, ডাটা এবং পাওয়ারের। তো আমরা তারে পাঁচ করে দিয়েছি। তো এদিকে পাওয়ার সাপ্লাই লাগানো হয়েছে, একটু উঁচু করে লাগিয়েছি যাতে কেউ না খারাপ করতে পারে। তো আমরা কন্ট্রোলার লাগাবো, কন্ট্রোলার লাগিয়ে আপনাদেরকে টেস্টিং ভিডিও দেখাবো। এখন যেটি দেখছেন আপনারা, এখানে 22টি পিক্সেল লাগানো রয়েছে, একটি কন্ট্রোলার আর একটি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এর জন্য। তো মাঝখানে তিনটি পিক্সেল দেখলেন আপনারা প্রবলেম করছে, এছাড়া সব পিক্সেলই ঠিক আছে। আর এটি আপনারা দেখছেন যেটা, এখানে 27টা পিক্সেল লাগানো রয়েছে টোটাল। তো একটি পাওয়ার সাপ্লাই আর একটি কন্ট্রোলারই দেওয়া হয়েছে এখানে। তো দুটো আলাদা আলাদা কন্ট্রোলার দিয়েছি, কারণ অনেক ডিস্টেন্স ছিল মিডিলে, ওই কারণে আলাদা কন্ট্রোলার দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এক কন্ট্রোলারে চালাতে পারেন, কিন্তু আপনারা দেখতে হবে যে কন্ট্রোলারে কতটা লোড ক্ষমতা ক্যাপাসিটি থাকে, তো সেটার উপর ভিত্তি করে চালাতে হবে, না হলে আপনার টাইমিং ভুলভাল দিতে পারে। তো চলুন বন্ধুরা দেখুন